আজকের ভিডিওটাও আপনাদের রিকোয়েস্টেড ভিডিও জাপানের জব ভিসা সম্পর্কে। ভাই, জব ভিসা প্রসেস এ টু জেড, বাংলাদেশ টু জাপান, জব ভিসা নিয়ে কিছু বলেন ভাই। বাংলাদেশ থেকে N5 লেভেল পাস করে ওয়ার্ক ভিসাতে যাওয়া যাবে কিনা? আপনাদের এত রিকোয়েস্টের পরও আমি কি এই বিষয়ে ভিডিও না বানিয়ে থাকতে পারি? সো এই ভিডিওটা জাপানের জব ভিসা সম্পর্কিত। জাপানে আসার বেশ কয়েকটা উপায় আছে। প্রথম উপায় হচ্ছে আপনি নর্মালি ট্যুরিস্ট ভিসায় আসেন। ট্যুরিস্ট ভিসায় প্রাথমিকভাবে 15 থেকে 3 মাসের মেয়াদ থাকবে আপনার। এই মেয়াদের মধ্যে আপনি যদি কোনো জব ম্যানেজ করতে পারেন আপনার ব্যক্তিগত যোগ্যতায়, তাহলে আপনি জাপানে থেকে যেতে পারলেন। তা না হলে আপনাকে চলে যেতে হবে। আর যদি অন্যভাবে আপনি অ্যাসাইলাম চেয়ে আবেদন করে থাকতে চান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপর হচ্ছে জাপানের স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসায় জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাডমিশন নেন অথবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন। ইউনিভার্সিটিতে মাস্টার্স, পিএইচডি অথবা গ্র্যাজুয়েশন, ল্যাঙ্গুয়েজ স্কুলের 1 বছর, 1.5 বছর, 2 বছরের কোর্স শেষ করে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, তারপরে আপনি জাপানে থেকে যেতে পারেন। এটা হচ্ছে জাপানে জব ভিসা ম্যানেজ করার দ্বিতীয় উপায়। এরপরে হচ্ছে বিজনেস ভিসা। যদি আপনার কাছে অনেক টাকা থাকে, সেটা 50 লক্ষ জাপানিজ ইয়েন, বাংলাদেশি টাকায় প্রায় 40 লাখ টাকার মতো, তাহলে আপনি জাপানে বিজনেস ম্যানেজার ভিসা পেতে পারেন। এর জন্য আপনাকে জাপানে যে কোনো একটা বিজনেস প্ল্যান এস্টাবলিশ করতে হবে এবং জাপানের লোকাল গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে হবে। প্রাথমিকভাবে আপনি 6 মাসের ভিসা পাবেন। খুব সহজেই আপনি তাহলে জাপানে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে একদম থাকার ব্যবস্থা বন্দোবস্ত করে নিতে পারবেন। আরেকটা কাজের ভিসা খুব সহজেই জাপানে পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে বাবুর্চি আছে বা শেফ, তাদের জাপানে জব পাওয়াটা খুব সহজ। স্যার, আমি কুক, আপনাদের মনে হয় বাবুর্চি লাগবে? হ্যাঁ, জাপানে অসংখ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, নেপালেজ রেস্টুরেন্ট রয়েছে, বাঙালি রেস্টুরেন্টও রয়েছে অসংখ্য বিভিন্ন বড় বড় শহরগুলোতে। সেসব জায়গায় যদি আপনি কারো সাথে যোগাযোগ করে শেফের কাজ ম্যানেজ করতে পারেন, তাহলে সেই রেস্টুরেন্টের যিনি ওনার, তিনি আপনার জন্য ইমিগ্রেশন অফিসে ভিসার অ্যাপ্লাই করে আপনার ভিসা ম্যানেজ করতে হবে। তবে এক্ষেত্রে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে যারা কাজ টাজ ম্যানেজ করে দেয়, যারা যোগাযোগ করে দেয়, তারা 5 লাখ, 7 লাখ, 10 লাখ এরকম টাকা পয়সা নিয়ে তারপরে এই জব ম্যানেজ করে। এর জন্য আপনার যোগাযোগ থাকতে হবে, পরিচয় থাকতে হবে। যদি সেটা থাকে, তাহলে আপনি এই ভিসা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। তবে আপনি যে রেস্টুরেন্টে কাজ নেবেন, আপনাকে ওই রেস্টুরেন্টেই ওই ভিসায় কাজ করতে হবে। আপনি অন্য জায়গায় কাজে চলে যেতে পারবেন না বা আপনি অন্য কাজ পরিবর্তন করতে পারবেন না। যদি সেটা করেন, তাহলে সরাসরি আপনাকে জেলখানায় ভরে দেবে। মোট কথা, আপনাকে সেখানেই থাকতে হবে। তবে এইভাবে ভিসা পাওয়াটা অনেক ইজি জাপানে। আরেকটা হচ্ছে নর্মাল জব করা অবস্থায় জাপানে আসা। আপনি যদি বাংলাদেশে এমন কোনো কোম্পানিতে চাকরি করেন যেসব কোম্পানির শাখা জাপানেও রয়েছে, এখন পর্যন্ত 2021 সালের হিসাব অনুযায়ী আপনার বাংলাদেশে 321টার মতো জাপানিজ কোম্পানি রয়েছে। আপনার যদি দীর্ঘমেয়াদে প্ল্যান থাকে জাপানে জব ভিসায় আসার জন্য, তাহলে আপনি এখন থেকেই বাংলাদেশে যেসব জাপানিজ কোম্পানি রয়েছে, যাদের শাখা জাপানে আছে, সেসব কোম্পানিতে জব নিতে পারেন। সেসব কোম্পানিতে আপনি জব নেওয়ার সময়কালীনেই যদি জানিয়ে দেন যে আপনি জাপানে ভবিষ্যতে যেতে চান, তাহলে আপনি চাকরি নেওয়ার সাথে সাথে অথবা পরবর্তীতে আপনি জাপানে ট্রান্সফার হয়ে আসতে পারেন। এটাকে বলা হয় ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারি। এই ভিসাতে আপনি বাংলাদেশে চাকরি নিয়ে জাপানে পরবর্তীতে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করতে পারেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে সেসব কোম্পানিতে জব নেওয়ার ক্ষেত্রে আপনার ভাষা দক্ষতা সহ অন্যান্য কাজের স্কিল লাগতে পারে। সেসব বিষয় সম্পর্কে জেনে আপনি এই বিষয়টা খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা আপনার জাপানে আসার ক্ষেত্রে খুবই সহজ একটা উপায় বলে বিবেচিত হবে। আরেকটা জব ভিসা জাপানে রয়েছে, যেটাকে বলা হয় রিলিজিয়াস গাইড বা হচ্ছে স্পিরিচুয়াল গাইড। এই তাদের ভিসা ক্যাটাগরিটা হচ্ছে রিলিজিয়াস ভিসা। যেমন জাপানে বিভিন্ন মসজিদ রয়েছে, এসব মসজিদে যারা ইমামতি করেন তারাও জাপানে জব ভিসায় আসতে পারে। তবে এক্ষেত্রে বাংলাদেশ থেকে কীরকম যোগ্যতা নিয়ে
কারা আসতে পারবে সেটা বাংলাদেশের যদি কোনো মসজিদ থাকে সেই মসজিদে হয়তো সেই মসজিদ কমিটি কাউকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারে। এছাড়া অন্যান্য ধর্মের যেমন হিন্দু ধর্মের পণ্ডিত রয়েছে বা যদি জাপানে মন্দির রয়েছে সেসব জায়গায় যদি তারা কেউ আসতে চায় বা জাপানে খ্রিস্টানদের প্রতিষ্ঠিত বিভিন্ন চার্চ রয়েছে সেসব চার্চে ফাদার হিসাবে অনেক মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাপানে জব ভিসায় এসেছে এই স্পিরিচুয়াল গাইড বা রিলিজিয়াস ভিসা নিয়ে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাপানে জব পাওয়ার জন্য বা জাপানে জব ভিসা নিয়ে আসার জন্য সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। জাপানে জব ভিসায় আসতে হলে আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা দক্ষতা থাকতে হবে। সবথেকে ভালো হয় জাপানিজ যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে সেই টেস্টের সবথেকে উপরের লেভেলের যে দুটা লেভেল N1 এবং N2 তাহলে আপনি খুব সহজেই জাপানে বিভিন্ন কোম্পানিতে জব ভিসা নিয়ে আসতে পারেন। জাপানে চাকরি পাওয়ার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেসব ওয়েবসাইটে বাংলাদেশে যেমন বিডি জবস রয়েছে এরকম চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় সেসব চাকরিগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেসব জায়গায় অধিকাংশ ক্ষেত্রেই ভাষা দক্ষতা চায় হচ্ছে ফ্লুয়েন্ট জাপানিজ, যেটা বলতে বোঝায় যে LPT N2 অথবা N1। আপনার যদি ফ্লুয়েন্ট জাপানিজ দক্ষতা থাকে তাহলে আপনি সেসব চাকরির ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেই থেকেই দেখতে পারবেন যে কোন কোন কাজে আপনার দক্ষতা রয়েছে। এটা হচ্ছে জেনারেলাইজভাবে আমি বললাম, আপনার বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ জবের ওয়েবসাইট জাপানে রয়েছে। আর যদি আপনার জাপানিজ ভাষা দক্ষতা N2 এর নিচে থাকে যেমন N5, N4, N3, এক্ষেত্রে বাংলাদেশ থেকে জনপ্রিয় দুটা ভিসা নিয়ে জাপানে ওয়ার্ক ভিসা নিয়ে জাপানে আসার ব্যবস্থা আছে। একটা হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ভিসা আর একটা হচ্ছে SSW ভিসা। SSW ভিসা এখনও জাপানে কেউ বাংলাদেশ থেকে আসে নাই। এখন SSW ভিসা বাংলাদেশের ট্রেনিং পর্যায়ে রয়েছে, বিভিন্ন TTC থেকে ভাষা দক্ষতা অর্জন করে ট্রেনিং নিচ্ছে অনেকেই। ট্রেনিং শেষ হলে যখন এই কাজের দক্ষতা টেস্ট নেওয়া হবে তারপরে হয়তো SSW ভিসা জাপানে আসবে। এটা নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো। এই টেকনিক্যাল ইন্টার্ন ভিসায় বাংলাদেশ থেকে জাপানে বেশ কয়েকজন এসেছে ইতোমধ্যে আগেই, এই ভিসা নিয়ে জাপানে আসা যায়। আপনি এটাও দেখতে পারেন জব ভিসার জন্য। এই টেকনিক্যাল ইন্টার্ন ভিসা এবং SSW ভিসা নিয়ে দুটো আলাদা ভিডিও আমি পরবর্তীতে বানানোর চিন্তাভাবনা করছি। প্রাইভেটভাবেও জাপানে জব ভিসায় আসার ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে অনেকেই যদি ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠান চালায় জাপানে, সে তার কাজের জন্য যদি কোনো লোক লাগে তাহলে বাংলাদেশ থেকে সে লোক আনতে পারে বা অন্য কোনো দেশ থেকেও সে লোক নিয়ে আসতে পারে। প্রাইভেটভাবে জব ভিসায় আনার জন্য অনেকেই নানাভাবে নানা কথা বলবে, সেসব বিষয় বুঝে শুনে যাচাই করে সব কিছু দেখে যে আপনাকে কোন জব দেবে, কোন কাজের জন্য নেবে, এসব স্পেশালি এসব বিষয় নিয়ে কথা বলার আগে টাকা পয়সার লেনদেন করবেন না। আপনি এসব বিষয়ে নিশ্চিত হয়ে জবটা কিভাবে আপনাকে দেওয়া হবে এসব জেনে তারপরে আপনি জাপানে আসার চিন্তাভাবনা করবেন। এখন কিভাবে জাপানে জব ভিসা নিয়ে আসা যায় সেসব বিষয় নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করা যাক। যে কোনো দেশেই যে কোনো কাজের জন্যই আপনার এটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোন কাজে ইন্টারেস্টেড ফিল করেন। জাপানে ওয়াইড রেঞ্জ অফ অপরচুনিটিস রয়েছে, বিভিন্ন ইউনিক ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে আপনার চাকরি পাওয়ার জন্য যদি যোগ্যতা থাকে তাহলে আপনাকে চাকরি পাওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না। জাপানের আইন রয়েছে যে কোনো দেশের নাগরিকত্ব অনুযায়ী বা প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টসের ন্যাশনালিটি ভেদে জাপানে কোনো ডিসক্রিমিনেশন করা যায় না। যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি যে দেশেরই নাগরিক হন না কেন, জাপানের কিছু সুনির্দিষ্ট সরকারি চাকরি বাদে যে কোনো চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। একজন বিদেশি হিসাবে জাপানে চাকরি নেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে জাপানের ওয়ার্ক কালচার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। আপনাকে একটা বিষয় বিবেচনা করতে হবে যে আপনি হচ্ছেন জাপানের সংখ্যালঘু একটা ওয়ার্কিং ফোর্সের সদস্য হতে যাচ্ছেন। জাপানে অ্যাটলিস্ট 98% হচ্ছে জাপানিজ নাগরিক বিভিন্ন ওয়ার্কিং কালচারে, 2% বিদেশি নাগরিক কাজ করে থাকে জাপানে।
আপনার প্রতি এক্সপেকটেশন থাকবে ঠিক জাপানিজরা যেভাবে কাজ করে সেরকমভাবে আপনি কাজ করবেন। জাপানের কাজের কালচারে অনেকটা ব্যতিক্রমী একটা পরিস্থিতি বিদ্যমান। জাপানের কাজের যে সংস্কৃতি, এই কাজের সংস্কৃতির সাথে আপনাকে মানিয়ে নিতে হবে, এটা পূর্ব থেকে আপনি মাথায় রাখবেন। কাজের ক্ষেত্রে আপনার প্রতি কোম্পানির এক্সপেকটেশন থাকবে হাই, এবং এখানে টিম ওয়ার্কে অনেক বেশি ভ্যালু দেওয়া হয় ইন্ডিভিজুয়ালিজমের থেকে। আপনি একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, এককভাবে জাপানের কাজের ক্ষেত্রে কেউ গুরুত্ব পায় না, পুরো প্রতিষ্ঠান এবং পুরো টিম সমানভাবে প্রত্যেকটা কাজের সাকসেস এবং ফেইলার বহন করে। আপনার কাজ শুরুর সময় থেকে কাজ শেষ হওয়ার সময় নির্ধারিত থাকলেও এর বেশি আপনাকে জাপানে কাজ করতে হবে। আপনার প্রতি এক্সপেকটেশন থাকবে যে নির্দিষ্ট সময়ে আপনার অফিস শুরু হবে তার পূর্বে আপনাকে অফিসে যাওয়া, এবং অফিস টাইম শেষ হয়ে গেলেও আপনাকে আপনার বস চলে যাওয়ার পূর্বে অফিস ত্যাগ করতে দেওয়া হবে না, বা এটা কালচারের মধ্যে নেই, আপনি ত্যাগ করতে পারবেন না। ইভেন অফিস শেষ হয়ে যাওয়ার পরেও আপনার অফিসের কলিগদের সাথে বিভিন্ন বাইরে বিভিন্ন পার্টিতে যেতে হবে, যেখানে বিভিন্ন বিজনেস মিটিংসের ডিসিশন হয়ে থাকে। সো এই বিষয়গুলোও জাপানের ওয়ার্ক কালচারের বিবেচ্য বিষয়। জাপান যেহেতু আমেরিকা, কানাডা বা অন্যান্য বেশ কিছু দেশের মতো ইমিগ্রেন্টস গ্রহণ করে না, সেজন্য যে কেউ চাইলেই যে কোনো সময় জাপানে এসে ওয়ার্কিং ভিসাতে যোগদান করতে পারে না। সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, ইমিগ্রেশন কর্তৃক নির্দিষ্ট ভিসা ক্যাটাগরিস রয়েছে, ওই সব ভিসা ক্যাটাগরিসেই যেসব জব রয়েছে এমন সব জবের ক্ষেত্রেই শুধু আপনি আবেদন করতে পারেন এবং আপনি জাপানে জব নিয়ে আসতে পারেন। জব পাওয়ার ক্ষেত্রে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার 4 বছরের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে। এটা জাপানে চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণই নয়, শুধু এটা মাস্ট। আপনি যদি কোনো ভালো অফিসের কাজে যোগদান করতে চান, তাহলে অবশ্যই আপনার 4 বছরের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। জাপানে বিদেশিরা সবথেকে বেশি যেসব সেক্টরে কাজ করে তার মধ্যে প্রথম হচ্ছে ইংলিশ টিচিং জব সেক্টর। এই সেক্টরে একজন নেটিভ স্পিকার খুব সহজেই জাপানে কাজ পেয়ে যায়। যেসব দেশের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি, সেসব দেশের জনগণ জাপানে কাজ পেতে চাইলে খুব সহজেই এই ইংলিশ টিচিং জবসে আসতে পারে। এছাড়াও যাদের নেটিভ লেভেল স্পিকিং রয়েছে, যে মাতৃভাষা ইংরেজি না কিন্তু তার ইংরেজি বলার দক্ষতা নেটিভ লেভেলের কাছাকাছি, তাদের যদি 12 বছরের ইংরেজিতে পড়াশোনা করার সার্টিফিকেট থাকে বা 12 বছর আপনি ইংরেজিতে পড়াশোনা করেছেন তার প্রমাণপত্র দেখাতে পারেন। বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন বা যারা ইংলিশ ভার্সনেও পড়াশোনা করেছেন, তারাও ইংলিশ টিচিং জবসে জাপানে খুব সহজেই আসতে পারেন। এছাড়া আপনারা যারা আইটি প্রফেশনালস রয়েছেন বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার, তারা খুব সহজেই জাপানে কাজ পেতে পারেন। এটা জাপানে বিদেশিদের জন্য অনেক বড় একটা জনপ্রিয় জব সেক্টর। এর পাশাপাশি আরেকটা জনপ্রিয় জব সেক্টর হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আপনার ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো সেক্টরে যদি দক্ষতা থাকে, আপনি শুধু জাপানিজ জব সাইটগুলোতে আপনার কাজের দক্ষতা অনুযায়ী 2-1 দিন সার্চ করে দেখেন, আপনার জন্য অ্যাভেলেবল জবস রয়েছে জাপানের ওয়েবসাইটগুলোতে। এর পাশাপাশি ট্রান্সলেটর বা ইন্টারপ্রেটর হিসাবে জাপানে খুব সহজেই চাকরি পাওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বা আরেকটা জনপ্রিয় সেক্টরে সবথেকে বেশি জবের সুযোগ সুবিধা ছিল আগে জাপানে, যেটা বর্তমান পরিস্থিতির কারণে অনেকটা স্তিমিত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ট্যুরিজম সেক্টর। এই ট্যুরিজম সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য চাকরির সুযোগ সুবিধা জাপানে ছিল। হয়তো এখন পরিস্থিতিটা এরকম, কিন্তু আবার যদি ভবিষ্যতে পৃথিবীটা আগের মতো হয়ে যায়, তাহলে সেই ট্যুরিজম সেক্টরেও আপনি অসংখ্য কাজের সুযোগ সুবিধা পাবেন। সেই হিসাবে আপনি এখন থেকে নিজেকে প্রস্তুত করতে পারেন। এর পাশাপাশি আপনার পছন্দ অনুযায়ী অসংখ্য জব জাপানে রয়েছে, আপনাকে শুধু একটু আপনার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেসব জব খুঁজে বের করতে হবে। আপনি আপনার ভাষা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাপানিজ ওয়েবসাইটগুলোতে আপনি চেক করবেন কোন কোন জবে ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবল রয়েছে বা ওভারসিজ ওকে রয়েছে,
এইসব জবগুলো খুঁজে খুঁজে আপনি রিকোয়ারমেন্টস দেখে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। আশা করছি খুব সহজেই আপনি জাপানে জব পেয়ে যাবেন। কারো সাহায্য নিয়ে বা কোনো এজেন্সির মাধ্যমে জব ভিসার জন্য জাপানে চেষ্টা করবেন না যদি না আপনি ব্যক্তিগতভাবে কারো সাথে পরিচিত থাকেন এবং আর্থিকভাবে কারো সাথে লেনদেনে জড়িত হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিশ্চিত হন যে আপনার চাকরি হয়ে গিয়েছে। তো বিস্তারিতভাবে জাপানের জব ভিসা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল। এরপরেও বিভিন্ন বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে আপনি কমেন্টসে সেসব প্রশ্ন আমাকে করবেন, আমি চেষ্টা করব কমেন্টসে আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা জাপানের জব ভিসা সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দাঁড়ান দাঁড়ান, আরেকটা কথা, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দেবেন। এই এদিকে দুই পাশে অন্যান্য ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।